আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস দেখার বাংলাদেশ চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো গত এপিসোডে আমি বলেছিলাম পাখির জন্য আপনারা যে সফট ফুড রেশিওটা রয়েছে এটা কিভাবে তৈরি করতে পারেন বা কোন কোন আইটেম দিয়ে পাখির জন্য সফট ফুড তৈরি করতে পারেন, তো এই বিষয়টা নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম। আর আজকের এই ভিডিওতে আমি এই সফট ফুডটা আপনারা কীভাবে পাখির জন্য রেডি করতে পারেন এবং কীভাবে পাখিকে দিতে পারেন এই বিষয়টা আপনাদেরকে জানাবো এবং সরাসরি দেখাবো যে আমি কিভাবে এটা পাখির জন্য রেডি করি এবং কিভাবে পাখিকে দেই। তো এখন আর কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। তো পুরো ভিডিও জুড়ে আমি এসি সাকিব এবং আপনারা দেখছেন বার্ষ্টভর বাংলাদেশ চ্যানেলটি। তো যেই আমি যেই সফট ফুড রেশিওটা ব্যবহার করছি এটা গরমকালীন সফট ফুড রেশিও, আর আমি এই সফট ফুড রেশিওটা লাভবার্ড এবং জাভা ককাটেল এদের জন্য ব্যবহার করে থাকি। আপনারা প্যারাকিট প্রজাতির বা এই পাখিগুলো এবং পাশাপাশি জাভার ফিঞ্চের জন্য ব্যবহার করতে পারেন। তো প্রথমত আগে সফট ফুড তৈরি করার জন্য ডাল জাতীয় যে শস্যগুলো আমি ব্যবহার করেছি আমার সফট ফুড রেশিওতে, তো এদেরকে আগে 8 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। 8 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর দেখা যাবে এই সিডগুলো অনেকটা ফুলে যাবে। তো এখন এর পালা হচ্ছে এদেরকে সেদ্ধ করার। তো সেদ্ধ করার পূর্বে অবশ্যই এই সিডগুলোকে আগে একটু ধুয়ে নিতে হবে। আপনারা ভালোভাবে একটু ধুয়ে নেবেন যেন পরবর্তীতে আর কি এদের এর মধ্যে ময়লা টয়লা না থাকে, বা যে পানিটা থাকে এই পানিটা ভিজানোর ফলে এই পানিটা অনেক সময় গন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো এই পানিটা চেঞ্জ করে ভালো করে সিডগুলো ধুয়ে আপনারা এটা সেদ্ধতে দিয়ে দেবেন। তো মোটামুটি এটা 10 মিনিটের মতো সেদ্ধ করলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করার পর এটা এখন ছাকনাতে সেকে নিতে হবে যেন পানিটা পড়ে যায় এবং যে ডালগুলো রয়েছে বা ডাল জাতীয় বীজগুলো রয়েছে এগুলো যেন পানি থেকে আলাদা হয়ে যায়। তো এখন আমাদের কাজ হচ্ছে এই সফট ফুডের সাথে কিছু সবজি এবং কিছু শাক মিক্স করতে হবে। তো এর জন্য আমি এই সময়ে গাজর অথবা পটল, ঝিঙা অথবা ঢেঁড়স, তো এই জাতীয় সবজি ব্যবহার করে থাকি। যে কোনো এক রকম বা দুই রকমের সবজি আপনারা কেটে দেবেন অল্প পরিমাণে এবং সাথে এক রকমের শাক, কলমি শাক অথবা পালং শাক, হেলেঞ্চা শাক, এরকম যে কোনো এক রকমের শাক আপনারা কুচি করে কেটে দিয়ে দেবেন। তো এর ডাল সিদ্ধ সাথে থাকছে শাক কুচি এবং যে কোনো এক বা দুই রকমের সবজি কুচি। আর এর পাশাপাশি আপনারা সিজনাল যে ফ্রুটসগুলো রয়েছে যেমন পেয়ারা, আপেল অথবা আম, এ জাতীয় সব যে ফলগুলো রয়েছে যে কোনো এক রকমের ফল যদি পারেন আর কি সম্ভব হয় তাহলে এগুলো কুচি করে কেটে দিয়ে দেবেন। তো এটা অনেক হেলদি একটা সফট ফুড রেশিও হয়ে যাবে পাখির জন্য। তো এই সবগুলো আইটেম এখন একবারে মিক্স করতে হবে। তো আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর এখন আপনারা চাইলে এর ওপর অল্প পরিমাণে ডিমের খোসার গুঁড়া অথবা কালো জিরার গুঁড়া ছিটিয়ে দিতে পারেন। তাতে করে হবে কি ডিমের খোসার গুঁড়া পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এটা বিশেষভাবে সহায়ক। আর কালো জিরার গুঁড়া এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে কালো জিরা নিয়ে। কালো জিরা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেকটা সহায়ক, পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাখির দেখা যায় ঠান্ডার হাত থেকে অনেক সময় রক্ষা করে। তো এই জন্য আপনারা এইগুলো পাখির সফট ফুডের সাথে ব্যবহার করতে পারেন। আর পাখির জন্য কীভাবে ডিমের খোসা প্রসেস করবেন এবং গুঁড়া করবেন তো এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, আমি আই বাটনে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। আপনারা বাড়িতেই ডিমের খোসাগুলো প্রসেস করে পাখিকে দিতে পারবেন। তো আমার কাজ শেষ, এখন পাখিকে দেওয়ার পালা। এই আইটেমগুলো দিয়ে আমি সফট ফুড তৈরি করি এবং এই সফট ফুডগুলোই আমি আমার পাখিকে দিয়ে থাকি। আর আমার পাখিগুলো এরা খুব ভালো এবং খুব পছন্দ করে এই সফট ফুডগুলো। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিওর বিষয়, আমি কিভাবে পাখির জন্য সফট ফুড রেডি করি এটা অনেকেই জানতে চেয়েছিলেন, তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করে দিলে হয়তো অনেকের জন্য এটা ভালো হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।